আজকে আপনারা জানেন যে পরশুদিন একটা কি নৃশংস ঘটনা ঘটেছে। মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা ডাক্তার, তিনি ওখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে কাজ করছিলেন, তাকে খুবই নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা চাই যে ইমিডিয়েটলি এখনই এর পোস্টমর্টেম রিপোর্ট বার করতে হবে। পোস্টমর্টেম হয়ে গেছে, প্রভিশনাল বা প্রাথমিক রিপোর্ট কিন্তু বেরিয়ে গেছে, অলরেডি আপনারা হয়তো দেখেছেন এটা বিভিন্ন গ্রুপ টুপে বেরিয়ে গেছে। আমরা চাই যে ফাইনাল যে রিপোর্টটা ইমিডিয়েটলি পাবলিশ করা হোক, আর জুডিশিয়াল ইনকোয়ারি মানে বিচার বিভাগীয় তদন্ত চাই আমরা। যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে তাকে দেখিয়ে আমরা আন্দোলনকে চাপা দিয়ে দেবো, এটা আমরা কিন্তু মেনে নেব না। কারণ যেভাবে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন যে সেখানে হাড় ভেঙে গেছে, মানে বিভৎসভাবে মারা হয়েছে, সেটা কিন্তু একজনের কাজ হতে পারে না। আমরা মনে করি যে এতে একাধিকজন জড়িত আছে, তাই আমরা দাবি করছি যে ইমিডিয়েটলি পোস্টমর্টেম রিপোর্ট পাবলিশ করা হোক, ইমিডিয়েটলি জুডিশিয়াল ইনকোয়ারি করে দোষীদেরকে অ্যারেস্ট করে সবচেয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর সেখানকার প্রিন্সিপাল যে ন্যাক্কারজনক ভূমিকা নিয়েছে প্রথম থেকে, মানে সেই ভোরবেলা বডি সন্ধানটা পেয়েছে সেখানকার ক্লিনাররা, কিন্তু তিনি বিকেল 4 অবধি সেখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করে, মানে পোস্টমর্টেমটা হচ্ছে না, ম্যাজিস্ট্রেট আসছেন না, তিনি দেখাও করছেন না, কারোর সাথে দেখাও করেননি, এমনকি তিনি নোংরা নোংরা মন্তব্য করেছেন যে ও রাতে একা কি করছিল, হ্যাঁ সেখানে রাতে গেলে তো এরকম হতেই পারে, এই সব কথাবার্তা উনি বলেছেন, এবং প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। আমরা চাই সেই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ মহাশয়ের ইমিডিয়েটলি পদত্যাগ। এই কটার দাবি নিয়ে আমরা এখন অবস্থান করছি। এখানে আমি ডাক্তার, এখানে পিজিটি আছে, এখানে ডাক্তারি ছাত্র আছে, সেখানে আমরা অবস্থান চালাচ্ছি। আমরা এই দাবি পূরণ না হওয়া অবধি অবস্থান চালাবো।